আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। সম্মানিত শ্রোতা মণ্ডলী, এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ডক্টর মোহাম্মদ কাবিরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه إلى آخر الآية. وعن أبي الدرداء رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تشربوا الخمر فإنها رأس كل شيء كل شر. صحيح الجامع। আহলেদিস আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত দুই দিনব্যাপী তাবলিগী ইজতেমার মহতারাম সভাপতি, আহলেদিস আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বাংলাদেশ আহলেদিস যুব সংঘ, সোনামণি সংগঠন, আহলেদিস মহিলা সংস্থা সহ সংগঠনের বিভিন্ন স্তরের দায়িত্বশীল কর্মীবৃন্দ, দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত সংগঠন প্রিয় কর্মী, সুধী শুভানুধ্যায়ী, দায়িত্বশীল বন্ধুগণ, পর্দার আড়ালের মা ও বোনেরা, আইন শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত প্রশাসনের কর্মীবৃন্দ এবং এই মাইক্রোফোনের মাধ্যমে যারা শুনছেন, আজকের আমাদের আলোচ্য বিষয় সমাজের অবক্ষয়, কারণ ও প্রতিকার। বিষয় অত্যন্ত ব্যাপক, বলতে গেলে বিভিন্ন দিকই বলা প্রয়োজন, কিন্তু আমরা শুধু দুইটি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে আমরা আমাদের আলোচনা শেষ করার চেষ্টা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব। শুধু মণ্ডলী, আমরা যদি আজকের সমাজের দিকে তাকাই তাহলে সমাজের অবক্ষয়ের এমন কোনো দিক নাই যেই দিকে সময়ের সমাজের অবনতি এটা ঘটেনি। আজকে আমাদের পত্রপত্রিকা যদি আমরা খুলি তাহলে প্রথমেই চোখে যে জিনিসটা আটকে যায় সেটা হলো সমাজের অব্যাহত হত্যা, ধর্ষণ ইত্যাদি। গত 2019 সালে বাংলাদেশে 388টি হত্যার ঘটনা ঘটেছে, বিচার বহির্ভূত এই হত্যাযজ্ঞ বাংলাদেশে দিন দিন বেড়েই চলেছে। গত 1919 সালে চাঞ্চল্যকর কয়েকটি ঘটনা, তার মধ্যে আমরা দেখি নুসরাত হত্যা, বুয়েটের মেধাবী ছাত্র আবরার হত্যা, আর ভোলার এই বরগুনার প্রকাশ্য দীপলকে, শরীফকে যে কুপিয়ে হত্যা করলো তার স্ত্রীদের সামনে, এগুলি বাংলাদেশের প্রত্যেকটি সচেতন মানুষের হৃদয়কে নাড়া দিয়েছে। যদি আমরা ধর্ষণের দিকে দেখি তাহলে দেখব যে বাংলাদেশে আজকে 2 বছরের শিশু থেকে শুরু করে অশুচিপর বৃদ্ধাও নিরাপদ নয়। শুধু কি তাই, আজকে আমরা দেখতে পাই পত্রিকান্তর প্রকাশ নিজের জন্মদাতা পিতা সেই নিজের মেয়েকে পর্যন্ত ধর্ষণ করেছে। বগুড়ার বদরগঞ্জের জনৈক স্টার বাবু নামে এক কুলাঙ্গার পিতা, সে তার স্বামী পরিত্যক্তা মেয়েকে এই অল্প কিছুদিন আগে একাকী বাড়িতে পেয়ে তাকে ধর্ষণ করেছে। লাঞ্ছনা আর অপমানে মেয়েটা ওই রেল লাইনের কাছে গিয়ে আত্মহত্যা করার জন্য যখন সেখানে গিয়েছে তখন অন্যান্য মানুষ তাকে ধরে ফেলার কারণে বিষয়টা ফাঁস হয়ে গেছে যে তার কুলাঙ্গার পিতা এই কাজটা করেছে। গ্রেপ্তার হয়েছে ঠিকই, কিন্তু পিতা কর্তৃক এই যে নিজের মেয়েকে ধর্ষণের এই মানসিকতা কী করে ঘটল, কেন হলো সমাজে? দেখুন, এই অল্প কিছুদিন আগে আমরা পত্রিকায় পড়েছি
65 বছরের একজন বৃদ্ধ বৃদ্ধ লোক, সে মাত্র 13 বছরের একটা বালিকাকে ধর্ষণ করেছে জোরপূর্বক, বাড়িতে কেউ নাই, সুযোগ পেয়ে তাকে ধর্ষণ করেছে। এভাবে করে আমাদের দেশের আজকের যারা মানুষে মানুষ গড়ার কারিগর, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সম্মানিত এই পেশার মানুষগুলিও আজকে তারা এই অপকর্ম থেকে তারাও কিন্তু পিছিয়ে নেই। তাহলে কেন এই ঘটনা ঘটছে, সেই বিষয়গুলি আমাদের খতিয়ে দেখা দরকার। গত বছরে 2019 সালে বাংলাদেশে যেগুলি পত্রিকায় এসেছে, যেগুলি মানুষের গোচরে এসেছে, যেগুলি কারণে থানায় মামলা হয়েছে, এ ধরনের ঘটনা ঘটেছে 1483। কতগুলো? 1483। অথচ বিগত বছরে 2018 সালে এটা ছিল মাত্র 722, মাত্র 722। তাহলে এক বছরের ব্যবধানে দ্বিগুণ হয়ে গেছে। কিন্তু কেন এই ঘটনা ঘটেছে, আমাদের এই কারণগুলি খতিয়ে দেখা দরকার। শ্রোতা মণ্ডলী, প্রথম যদি আমরা এই কারণ বলতে যাই, তাহলে আমাদেরকে বলতে হবে আমাদের দেশের এই শিক্ষা ব্যবস্থায় প্রথমেই এখানে সমস্যা তৈরি হয়েছে। কোরআন হাদিসের শিক্ষা বিবর্জিত হয়ে আমাদের শিক্ষা ব্যবস্থায় আজকে রাখা হয়েছে এমন একটি বিষয় যেটার নাম হচ্ছে যৌন শিক্ষা। ক্লাস 4-5 ছেলেমেয়েরা এগুলি শিখে সে তার নিজেকে রক্ষা করবে নাকি সেগুলি চর্চা করবে, বাস্তবতা কি বলে? একটা শিশু, একটা বাচ্চা, সে তার বাপ মাকে যা করতে দেখে সে কিন্তু সেইটাই অনুসরণ করে। সে তার শিক্ষকের কাছ থেকে যা শেখে সে কিন্তু বাড়ি এসে ওইটাই চর্চা করে, ওইটাই অনুসরণ করে। তাহলে আপনি আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে এই শিক্ষা দিবেন আর বলবেন যে ওরা নিজেদেরকে রক্ষা করবে, এইটা কোশ্চিন কালেও নয়। এই চিন্তা আমাদেরকে বাদ দিতে হবে, বরং কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষা রেখে গেছেন, এই নৈতিক শিক্ষা বিবর্জিত শিক্ষা বাদ দিয়ে যেখানে নৈতিকতা আছে সেই শিক্ষা আমাদের প্রদান করা, আমাদের মাদ্রাসায়, স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটি জায়গায় ওই শিক্ষা বাধ্যতামূলক করা দরকার। আজকের এই শিক্ষা ব্যবস্থায় আমরা দেখতে পাই সর্বোচ্চ শিক্ষা শিক্ষিত হয়ে একজন মানুষ দেশের সম্পদ তছরূপ করছে, দেশ থেকে দুর্নীতি মুক্ত করব বলে যে বড় বড় বলিয়া উড়ালো, সেই কিন্তু সেই দুর্নীতির অভিযোগে নিজেই অভিযুক্ত হয়েছে। সে লোকটাকে শিক্ষিত নয়, তার মধ্যে কোন শিক্ষা আছে? আপনি কি পাবেন একজন কওমি মাদ্রাসার কোনো ছাত্র অথবা কওমি মাদ্রাসার কোনো শিক্ষক এভাবে দেশের সম্পদ চুরি করে এসে নিজে আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে এমন পাবেন? বিগত সালের জোট সরকারের আমলে, আমরা আমাদেরকে নাম ধরে বলতে হয়, তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তার বাড়িতে হামলা চালিয়ে, তার বাড়িতে অভিযান চালিয়ে যে পোশাক পরিচ্ছদগুলি পাওয়া গেল সেগুলির দাম, একটা শার্টের দাম 500 টাকা থেকে নিয়ে 3,500 টাকা পর্যন্ত, তার চেয়েও বেশি। আর পাওয়া গেল শতাধিক এ ধরনের কাপড় চোপড়। কোন টাকায় তৈরি হয়েছে? আমরা বলবো এটা আমাদের দেশের টাকায়, আমাদের জনগণের টাকা, আমাদের দেওয়া ট্যাক্স, এই টাকায় ওটা তৈরি হয়েছে। যদি তার মধ্যে নৈতিকতা থাকতো, নৈতিকতার শিক্ষা যদি সে পেত, তাহলে কখনো এই ঘটনা ঘটতো না। আজকের আমাদের সমাজে তারা খুন খারাপি করছে, আমাদের সমাজে যারা আমাদের মা বোনের ইজ্জত লুটে নিচ্ছে ওদেরও নৈতিকতা বলে ওদের মধ্যে কিছু নেই। যদি আমাদের এই শিক্ষায় নৈতিক শিক্ষা থাকতো, তাহলে অবশ্যই তারা পথে ঘাটে ইমপ্রেজিং করতো না, আমার আপনার মা বোনকে তারা অবশ্যই টোন করে বিরক্ত করতো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয়ই আল্লাহর রাসূলের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। কোন সেই আদর্শ? আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে সাহাবা কেরাম জিজ্ঞাসা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র কি? আয়েশা বলছেন, তোমরা কি কোরআন পড়ো না?
খুলকুহু আল কোরআন, তার চরিত্র হচ্ছে, তার চারিত্রিক বৈশিষ্ট্য হচ্ছে কোরআনি বর্ণিত উত্তম চারিত্রিক বৈশিষ্ট্য। তাহলে আমার আপনার রাসূল যে শিক্ষা, যে আদর্শ আমাদের কাছে রেখে গেছেন, সেই আদর্শকে বাদ দিয়ে আমরা শিক্ষা ব্যবস্থা যতই উন্নতি করার চেষ্টা করি না কেন, এই শিক্ষা কখনোই মানুষের নৈতিকতা বিনির্মাণের শিক্ষা নয়। আল্লাহ বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, নিশ্চয়ই আল্লাহকে ভয় করেন, আল্লাহ ভীতি অর্জন করেন তারাই যারা আলেম সমাজ, যারা বিদ্বান মণ্ডলী। সমাজে অবক্ষয়ের এই কারণগুলি, দ্বিতীয় কারণ হিসাবে আমরা যেটা বলবো সেটা হলো এই, আমাদের সমাজে আজকে মানুষের মধ্যে দুনিয়াকে পাওয়ার জন্য, দুনিয়ার সুখ সম্পদ এগুলি লাভ করার জন্য মানুষ আজকে দুনিয়ামুখী হয়েছে, দুনিয়ার মোহ তাদেরকে পেয়ে বসেছে। সাওবান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, আমি আশঙ্কা করছি যে অচিরেই বিজাতিরা তোমাদেরকে অনুরূপভাবে তোমাদের চতুর্দিক দিয়ে তোমাদেরকে আঁকড়ে ধরবে, যেমনভাবে খাদ্যের কোনো পাত্রে, যেমন খাবারের পাত্রের চতুর্দিকে খাদ্য গ্রহণকারীরা খাদ্য গ্রহণ করে, অনুরূপভাবে বিজাতিরা তোমাদেরকে চারিদিক থেকে ওইভাবে আঁকড়ে ধরবে থাকবে। জনক সাহাবী জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, তখন কি আমাদের সংখ্যা কম হবে যার কারণে এরূপ ঘটনা ঘটবে? তিনি বললেন, না, বরং তোমাদের সংখ্যা সেদিন বেশি হবে, অধিক হবে, কিন্তু প্রবাল স্রোতের সামনে যেমন খড়কুটা ভেসে যায় তোমাদের অবস্থা ঠিক তেমনি হবে, আর ওই সময় তোমাদের অন্তর থেকে বিধর্মীদের ভয় তুলে নেওয়া হবে আর তোমাদের অন্তরে ঢেলে দেওয়া হবে ওহান। সাহাবি জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, ওহান কি? তিনি বললেন, হুব্বুদ দুনিয়া ওয়া কেরাহিয়াতুল মাউত। তিনি বললেন, দুনিয়ার প্রতি মোহ, দুনিয়ার লোভ এবং মৃত্যুকে অপছন্দ করা। সুনান আবু দাউদ 4298। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা আজকে আমরা অক্ষরে অক্ষরে প্রতিপালিত হতে দেখছি। প্রত্যেকটি মানুষ আজকে দুনিয়ার সাথে এতটাই, দুনিয়ার প্রতি এতটাই আকৃষ্ট, আসক্ত যে সে তার ধন সম্পদটাকে, নিজের সন্তান সন্ততি তার চেয়েও বেশি প্রিয় মনে করছে। কিছুদিন আগে আপনারা দেখছেন প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য নিজের সন্তানকে ছুরিকাঘাতে হত্যা করে গাছের সাথে ঝুলিয়ে দিয়েছে নিজের বাপ, এই কিছুদিন আগেই দেখেছেন। এটা কি কারণে? এটা এই কারণে যে তার সম্পদ সে তার সন্তানের চেয়ে বেশি ভালোবাসছে। সুতরাং এই দুনিয়ার মোহ আজকে আমাদেরকে পেয়ে বসেছে, যে কারণে মানুষ একজন মানুষকে হত্যা করতে সে দ্বিধা করছে না। প্রসঙ্গক্রমে একটা কথা বলতে হয়, সেটা হলেই দেখেন আমাদের দেশে বেওয়ারিশ কুকুর আছে, বিশেষ করে এই মহানগরীগুলিতে বেওয়ারিশ কুকুর একসময় সিটি কর্পোরেশনের দায়িত্বশীলরা মেরে ফেলত, কিন্তু এই মানবাধিকার নামের কিছু কর্মী আছেন, তারা আজকে এই কুকুর হত্যা করা যাবে না, ইনজেকশন পুষ করে তাদের নির্বীর্য করে দিতে হবে, এটা তাদের দাবি। কিন্তু মানুষ নিহত হচ্ছে, মানুষকে হত্যা করা হচ্ছে, এ ব্যাপারে তারা কিন্তু কোনো কথা বলছে না। তাহলে এই কুকুরের চেয়ে, বেওয়ারিশ কুকুরের চেয়ে এই আদম সন্তানের দাম কি ওর চেয়েও কম? আমরা কি বলবো তাদেরকে? আমাদের সচেতন হওয়া দরকার, দুনিয়াবী মোহ আমাদেরকে, আমাদের চিন্তা চেতনা থেকে, চেতনাকে, আমাদের বিবেককে অন্যদিকে ঘুরিয়ে দিয়েছে। তিন নম্বর কারণ, আজকে আমাদের সমাজে দুনিয়া লাভের জন্য প্রতিযোগিতা চলছে, কে কার চেয়ে বেশি সম্পদের মালিক হবে,
কে কার চেয়ে অধিক বাড়ি গাড়ির অধিকারী হবে, কে কার চেয়ে বেশি প্রতিপত্তি লাভ করতে পারে, এই প্রতিযোগিতায় মানুষ আজকে লিপ্ত হয়ে আছে। এর প্রমাণ হিসাবে আমরা বলতে পারি, আজ থেকে বিগত কয়েক বছর আগে, সম্ভবত 2015 সালে হবে, একদিনে অ্যাট এ টাইম নারায়ণগঞ্জের 7 জন লোককে হত্যা করে ফেললো, তাই না? কি কারণে? এই কারণে যে তার চেয়ে বেশি ক্ষমতাধর হবে, ওরা থাকলে আমার সমস্যা হচ্ছে, সেজন্য অ্যাট এ টাইম মেরে ফেললো মানুষকে। কারণটা কি? কারণ হলো এই দুনিয়ায় ক্ষমতা লাভের এই প্রতিযোগিতা, দুনিয়া অর্জনের এই প্রতিযোগিতা আমাদেরকে পেয়ে বসেছে। উকবা বিন আমের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ যুদ্ধের অনেক দিন পরে একদিন তিনি মেম্বার আহ্বান করলেন, আরোহণ করে তিনি যেমন করে মৃতদেরকে এবং জীবিতদেরকে বিদায় জানানো হয় অনুরূপভাবে তিনি একটা বক্তব্য রাখলেন। অতঃপর তিনি বললেন, ইন্নি ফারাতুকুম আলাল হাউস, আমি তোমাদের আগেই হাউস কাউসারে পড়ে যাব, পৌঁছে যাব। ওয়া ইন্না আরাযাহু কামা বাইনা আয়লা ইলাল জুহফা, যার পরিব্যাপ্তি হচ্ছে আয়লা থেকে জুহফা, এই স্থানের মধ্যবর্তী পরিব্যাপ্তি সম পরিমাণ। ইন্নি লাস্তু আখশা আলাইকুম আন তুশরাকু বাদি, আমি এই ভয় করছি না যে তোমরা আমার মৃত্যুর পরে তোমরা শিরকে লিপ্ত হবে। ওয়ালাকিন্নি আখশা আলাইকুম, বরং আমি এই ভয় করছি তোমাদের প্রতি যে আদ্দুনিয়া আলাইকুম উদ্দুনিয়া, আমি তোমাদের প্রতি দুনিয়ার ভয় করছি। আন তানাফিসু ফিহা ওয়া তাকতাতিলু ফাতাহলিকু কামা হালাকা মান কানা ক্বাবলাকুম, তোমরা দুনিয়া নিয়ে প্রতিযোগিতায় লিপ্ত হবে, দুনিয়ার সম্পদ লাভ করার জন্য, প্রতিপত্তি লাভ করার জন্য তোমরা প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত হবে, আর তোমরা সংঘর্ষে জড়িয়ে পড়বে। ফাতাহলিকু, ফলে তোমরা ধ্বংস হয়ে যাবে, যেমন করে তোমাদের পূর্ববর্তীরা ধ্বংস হয়ে গেছে। সহিহ মুসলিম হাদিস নাম্বার 2296। তাহলে রাসূল বলছেন, তোমাদের ধ্বংসের অন্যতম কারণ হবে এই যে তোমরা দুনিয়া নিয়ে প্রতিদ্বন্দ্বিতায়, প্রতিযোগিতায় লিপ্ত হয়ে পড়বে। আজকে দেখেন আমাদের অবস্থাটা কি, মানুষ দুনিয়াবি সম্পদ লাভ করার জন্য, দুনিয়াতে ক্ষমতা লাভ করার জন্য পাগল হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে। একজনের এলাকায় আর একজন নেতা থাকুক, এটা কখনো বরদাস্ত করে না, হয় ওই নেতাকে পরাস্ত করতে হবে অথবা ওই নেতাকে দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে, এই প্রতিযোগিতা মানুষ লিপ্ত হয়ে গেছে, যে কারণে আজকের আমাদের দেশে এই হত্যাযজ্ঞ, এই হত্যাকাণ্ড এগুলি ঘটছে, দেদারসে ঘটছে। 3 নম্বর কারণ, 4 নম্বর কারণ, মাদকের ছড়াছড়ি, প্রকাশ্যে মাদক নিয়ন্ত্রণের জন্য বহু চেষ্টা প্রচেষ্টা হচ্ছে। সরকারকে ধন্যবাদ জানাই, বিভিন্ন সময় তারা চেষ্টা করছেন, মাদক বিরোধী অভিযানও চালাচ্ছেন, কিন্তু আমার অন্তর থেকে যদি এটাকে তুলে ফেলা না যায়, তাহলে এই অভিযান দিয়ে মানুষকে কখনো ঠিক করা সম্ভব নয়। আবু বকর ইবনে আব্দুর রহমান ইবনুল হারেস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, ইজতানিবুল খামরা, তোমরা মাদক থেকে বিরত থাকো। ফা ইন্নাহা উম্মুল খাবায়েস, কেননা এটা হচ্ছে সমস্ত অনিষ্টের মূল। ইন্নাহু কানা মিম্মান খালা ক্বাবলাকুম, এরপরে তিনি বললেন যে নিশ্চয়ই তোমাদের পূর্বে একজন ব্যক্তি ছিল, যারা তোমাদের পূর্বে অতিবাহিত হয়ে গেছে, তাদের মধ্যে একজন ব্যক্তি ছিল, সে ছিল আবেদ, সে ছিল ইবাদত গুজার, সে অত্যধিক ইবাদত বন্দিগি করত। সেই সমাজের একজন উল্টা মেয়ে সে চাইল এই আবেদকে বিভ্রান্ত করার জন্য, ফলে সে আবেদ তার দাসীকে প্রেরণ করলো যে তুমি ওই আবেদকে ডেকে নিয়ে আসো, তুমি বলবে যে অমুক আপনাকে সাক্ষ্য দেওয়ার জন্য ডেকেছেন। আবেদ সরল মনে দাসীর সাথে চলে গেল। যখন মহিলার ঘরে প্রবেশ করছে, তখন সে সামনের দিকে যাচ্ছে আর মহিলা পিছন থেকে একটা করে দরজা বন্ধ করে দিচ্ছে। অবশেষে যখন সে মহিলার কাছে পৌঁছেছে,
তখন সে দেখতে পাচ্ছে অত্যন্ত সুন্দরী একজন রমণী। সে তার কাছে একটা ছোট বাচ্চা আছে আর মদের পাত্র আছে। মহিলা বলছে, আমি আপনাকে এই জন্য ডাকিনি যে আপনি সাক্ষ্য দিবেন, সাক্ষ্য দেওয়ার জন্য আমি আপনাকে ডাকিনি, বরং আমি আপনাকে ডেকেছি এই জন্য যে আপনি আমার সাথে জেনায় লিপ্ত হবেন। আবেদ তখন বলছে, এটা আমার পক্ষে সম্ভব নয়, বরং তুমি এক কাজ করো, তুমি আমাকে ওই এক বাটি মদ এটা প্রদান করো। এই নারী তখন তাকে এক পেয়ালা মদ দিল। এক পেয়ালা খাওয়ার পর সে অব্যাহতভাবে খেতেই থাকল। অবশেষে সে এই মহিলার সাথে ব্যভিচারে লিপ্ত হলো এবং ওই বাচ্চাটাকেও সে হত্যা করল। অবশেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী তিনি বললেন, ফাশতানিবুল খামরা, অতএব তোমরা মদ পরিহার করো, মাদকতা পরিহার করো। ফা ইন্না ওয়াল্লাহি লা ইয়াজতামুল ঈমান ওয়া ইদমানুল খামরে, আল্লাহর কসম করে বলছি, কখনো ঈমান এবং মদ পান করি মাদকতা সেবনকারী কখনোই এক হতে পারে না। ইল্লা লা ইউশিকু আন ইখরুজ আহাদুহুমা সাহিবাহু, অবশ্য অবশ্যই এই দুইটার মধ্যে একটা অবশ্যই তাকে তার সাথীকে বের করে দেবে। অর্থাৎ যদি ঈমান থাকে তাহলে সেখানে মাদক সেবনকারী থাকবে না, আর যদি মাদকতা থাকে তাহলে তার মধ্যে ঈমান থাকবে না। সুনান নাসাই 5666-67। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে আরো বলেছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সামিয়াতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল খামরু উম্মুল ফাওয়াহিশ, নিশ্চয়ই অশ্লীলতার মূল হচ্ছে মাদকতা, ওয়া আকবারুল কাবায়ের, সবচেয়ে বড় কবিরা গুনাহ, মান শারিবাহা, যে ব্যক্তি এই মাদক সেবন করবে, ওয়াকা আলা উম্মিহি ওয়া আম্মাতিহি ওয়া খালাতিহি, সে তার মায়ের উপরে, তার খালার উপরে অথবা তার ফুফুর উপরে সে অবশ্যই পতিত হবে, মানে তাদের সাথে জেনায় লিপ্ত হবে। দারাকুতনি হাদিস নাম্বার 4671, সহিহুল জামে 3345। তাহলে বোঝা যাচ্ছে একজন মানুষ মাদক সেবন করলে সে তার হিতাহিত জ্ঞান থাকে না, ফলে সে কে তার মা আর কে তার বোন আর কে তার মেয়ে এগুলি পার্থক্য করার জ্ঞান যখন না থাকে তখন সে অপকর্মে অনিষ্ট কাজ করেই বসে। অতএব সুধী মণ্ডলী, মাদকতা সমাজ থেকে উৎখাত করার জন্য আমাদেরকে সর্বতোভাবে চেষ্টা করতে হবে। সহিহ বুখারীর 242 নম্বরে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটা হাদিস সংকলন করেছেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু শারাবিন আসকারা ফাহুয়া হারামুন, প্রত্যেক ওই পানীয় যাতে মাদকতা আসে, নেশা আসে, সেটাই হচ্ছে হারাম। তাহলে আমাদের সমাজ আজকে দেখুন, আমাদের ছেলেরা, তরুণ ছেলেরা কোল্ড ড্রিঙ্কসের নাম করে, যেসব সব সফট পানীয়র নাম করে, সফট ড্রিঙ্কের নাম করে যেসব খাচ্ছে তার মধ্যে কোনো কোনোটাই 30% পর্যন্ত অ্যালকোহল আছে, মাদকতা আছে। অথচ সেই ছেলেরা খাওয়ার পরে হজম হওয়ার নাম করে স্পিড, শার্ক, রয়্যাল ড্রিঙ্ক এ ধরনের বহু পানীয় আছে, এগুলো তারা পান করে। আজকে আমাদের দেশে এটা একটা স্বাভাবিক ব্যাপার হয়ে গেছে। আর আবার কথা, এগুলি না বললেই নয়, এগুলি বলারই প্রয়োজন নাই। দেখুন আমাদের সমাজে অনেক মানুষ ছদ্মবেশ নিয়ে আছেন, তার আলখেল্লায় বেশভূষায় বোঝা যায় না যে তিনি এই অপকর্মে লিপ্ত আছেন, অথচ তিনি এগুলি সেবন করেন। সমাজ থেকে এগুলি দূর করতে হলে আমাদের সচেতন হতে হবে। আমার ছেলেটা, আমার মেয়েটা কোথায় যায়, কার সাথে মেশে, কি খায়, এগুলি দেখা আমার আপনার দায়িত্ব। যদি আমরা এটা করতে পারি, তাকে নিবৃত্ত করতে পারি, তাহলে সমাজ থেকে এটা দূর করা সম্ভব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে যখন আয়াত নাযিল হলো, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আসলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাশতানিবুহু, নিশ্চয় মদ জুয়া ভাগ্য নির্ধারণী সার, এগুলি হচ্ছে শয়তানি কর্ম, সুতরাং এগুলি তোমরা পরিহার করো।
আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, একজন ঘোষণাকারী তখন ঘোষণা করলো যে ওহে সাবধান, শুনে রাখো, নিশ্চয় মদকে হারাম করা হয়েছে। আনাস বলছেন, আবু তালহার বাড়িতে আমি তখন মদ পরিবেশন করছিলাম। আবু তালহা বললেন, আনাস, তুমি মদের এই মটকাগুলি নিয়ে বাহিরে নিয়ে যাও আর এগুলি ঢেলে ফেলে দাও। কোন সেই আকীদা, কোন সেই চেতনা তাদেরকে উদ্বুদ্ধ করলো? যিনি মদ পান করতেছিলেন গলা পর্যন্ত গেছেন, বমি করে ফেলে দিয়েছেন, আর যিনি পান করেননি গ্লাস ধরে আছেন, গ্লাসটা ফেলে দিয়েছেন। অথচ আমাদের সমাজে, আমাদের রন্ধ্রে রন্ধ্রে আজকে এই মাদক এগুলি চলে যাচ্ছে। কেউ আবার আমরা ফতোয়া দেই আর এসবিডি সিগারেট এই গুল জর্দা এগুলি হারাম নয়, মাকরু। কিন্তু সমস্যা কি জানেন, যে সমস্ত আলেমুলাম এগুলি খায় না তারা নিশ্চিতভাবে বলে যে এটা হারাম, আর যারা খায় তারা যেহেতু অপকর্মটা করে এই জন্য বলে না ওটা হারাম না, ওটা মাকরু। আচ্ছা ধরে নেন, আমরা ধরে নিলাম এটা মাকরুই, আপনি মমিন হিসাবে সালাত আদায় করেন পাঁচ ওয়াক্ত, আপনি মমিন হিসাবে রমজান মাসের সিয়াম পালন করেন, আপনার সম্পদের জাকাতও প্রদান করেন, তাহলে আপনি কোন উদ্দেশ্য করেন? জান্নাতে যাবেন এই জন্য তো। তাহলে জান্নাতে যাওয়ার জন্য আপনি এতগুলি ইবাদত করছেন, আপনি অপকর্মটা ছাড়তে পারছেন না, ওই মাকরু জিনিসটা আপনি ছাড়তে পারছেন না, কেন ছাড়ছেন না? আজকের আমাদের সমাজে এগুলি দেদারসে চলছে, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মানাসকারা কাসিরহু ফাকালিলহু হারামুন, যার বেশি খেলে মাদকতা আসে, নেশা আসে, তার কম খাওয়াও হারাম। অতএব সুধী মণ্ডলী, কম হোক বেশি হোক, আহলে হাদিসদের অন্যতম বৈশিষ্ট্য হলো তারা যাবতীয় মাদকতা থেকে তারা সর্বতোভাবে বিরত থাকে। আমরা যদি কোরআন এবং সহিহ হাদিসের অনুসারী হই, তা আমাদের করণীয় হবে, আমরা যাবতীয় এই মাদকতা থেকে নিজেদেরকে বিরত রাখব। দুঃখের বিষয় হলো এই, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের, আমাদের বন্ধু রাষ্ট্রের 30টি রুটে, সীমান্তবর্তী এলাকার 30টি রুটের 512টি পয়েন্ট দিয়ে এই মাদক আমাদের দেশে দেদারসে আসছে। আবার মিয়ানমারের সীমান্তবর্তী এলাকায় 26টি পয়েন্টে 49টি কারখানা তৈরি হয়েছে, এই ইয়াবা, এই মাদক নামের এই মরণ নেশা আমাদের দেশে পাচার করছে। তাহলে এগুলি থেকে আমাদেরকে সাবধান হতে হবে, যাতে করে এগুলি আমাদের যুব চরিত্রকে ধ্বংস করে না ফেলে। শুধু মণ্ডলী, 6 নম্বর কারণ, আমাদের সমাজে আজকে মানুষ মৃত্যুকে ভয় করছে না, মরতে হবে এটা কিন্তু তারা আদৌ ভাবে না। যদি এই জিনিসটা ভাবতো, যদি এই জিনিসটা চিন্তা করতো, তাহলে কখনোই একজন মানুষ আর একজন ভাইয়ের সম্পদ এটা আত্মসাৎ করতে পারতো না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকসিরু যিকর হাযিমাল লাযাত, তোমরা বেশি বেশি করে সাত কর্তনকারী বিষয়টাকে, জিনিসটাকে বেশি বেশি করে স্মরণ করো, অর্থাৎ মৃত্যুকে তোমরা বেশি বেশি স্মরণ করো। ফামা যাকারাহু আব্দুন কাত্তুন, সুতরাং কোনো ব্যক্তি যদি এই মৃত্যুকে স্মরণ করে, ওহুয়া ফি যিকিন, আর সে কোনো সংকীর্ণতায় থাকে, ইল্লা ওয়াসআহু আলাইহি, তাহলে আল্লাহ তাকে প্রশস্ততা দান করবেন, আল্লাহ তার ওই সংকীর্ণতাকে দূর করে দেবেন। ওয়ালা যাকারাহু ওয়াহুয়া ফি সাআতিন ইল্লা যায়আহু আলাইহি, আর যদি সে এই মৃত্যুকে স্মরণ না করে, যদিও সে কোনো সুখ স্বাচ্ছন্দ্যে থাকে, তাহলে রাসূল বলছেন আল্লাহ তার এই সুখ স্বাচ্ছন্দ্য দূর করে দিয়ে তাকে সংকীর্ণতায় ফেলে দেবেন। সহিহ ইবনে হিব্বান 2993, সহিহুল জামে 1211। তাহলে মৃত্যুকে স্মরণ করলে, মৃত্যুকে যদি আমরা স্মরণ করি যে আমাকে মরতে হবে, তাহলে দুনিয়াবী সংকীর্ণতা থেকে মুক্তি পাওয়া যাবে, সাথে সাথে এই মৃত্যুর ভয় বহু অকর্ম থেকে আমাদেরকে বিরত রাখবে। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কুন্না মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাযাতিন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক জানাজায় ছিলাম, ফা জালাসা আলা শাফিরিল কবরে,
অতঃপর তিনি একটি কবরের কিনারে বসলেন। ফাবাকা হাত্তা বালা হাত্তা বাল্লা সারা, তিনি বসলেন এবং বসে কাঁদতে শুরু করলেন, এমন কি তার ওই জায়গার মাটি ভিজে গেল। সুম্মা কালা ইয়া ইখওয়ানি, অতঃপর তিনি বললেন, হে আমার ভ্রাতৃমণ্ডলী, লিমিসলি হাযা ফাইদ্দু, তোমরা এই মৃত লাশের মতো, এই মৃত ব্যক্তির মতো তোমরা নিজেরা প্রস্তুতি গ্রহণ করো। জনৈক সাহাবি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলছেন, হে আল্লাহর রসুল, উত্তম মুমিনকে। রসুল বললেন, আহসানুহুম খুলুকান, তাদের মধ্যে যার চরিত্র সবচেয়ে ভালো সে হচ্ছে উত্তম মুমিন। তিনি আবার জিজ্ঞাসা করলেন, ফাআইয়ুল মুমিনে আকিয়াসু, তাহলে কোন মুমিন বুদ্ধিমান? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আকসারুহুম লিল মাউতে যিকরান, তাদের মধ্যে আকসারুহুম লিল মাউতে যিকরান, তাদের মধ্যে যে ব্যক্তি বেশি বেশি মৃত্যুকে স্মরণ করে। আকসারুহুম লিমা বাদাহু ইস্তিদাদান, আর যে ব্যক্তি মৃত্যু পরবর্তী জীবনের জন্য উত্তম প্রস্তুতি গ্রহণ করে সেই হচ্ছে উলাইকা লাকিয়াস, সেই হচ্ছে বুদ্ধিমান বিচক্ষণ মুমিন। তাহলে মৃত্যু পরবর্তী জীবন সম্পর্কে প্রস্তুতি গ্রহণ করা, আর মৃত্যুকে ভয় করতে পারলে যাবতীয় অনাচার যাবতীয় অশ্লীলতা থেকে আমরা নিজেদেরকে মুক্ত রাখতে পারবো, ইনশাআল্লাহ রাখতে পারবো। জনৈক সালাফে সালেহ দাক্কাক, তিনি বলছেন, মানাকসারা মিন জিক্রিল মাউতে আকরামা বি সালাসাতি আশিয়া, যে ব্যক্তি মৃত্যুকে বেশি বেশি স্মরণ করবে সে তিনটি বিষয়ের মাধ্যমে সম্মানিত হবে। তাজিল তাওবা, সে দ্রুত তাওবা করার ক্ষমতা লাভ করবে, এর মাধ্যমে সে সম্মানিত হবে। ওয়া কানাআতুল খালব, অল্পে তুষ্টি, অল্প পেয়েই সে সন্তুষ্ট হৃদয় থাকবে। আর নিশাতাতুল ইবাদা, ইবাদতের ক্ষেত্রে সে স্বতঃস্ফূর্ততা এটা লাভ করবে। দেখুন, আজকে মানুষ মৃত্যু থেকে মৃত্যুকে স্মরণ না করার কারণে এই বছরের দুই দিন কেবল ঈদুল আজহার ঈদুল ফিতর দুই দিন সালাত আদায় করে শেষ। আবার কেউ কেউ এমন মুসল্লি আছেন, জুমার দিন একক তো সালাত আদায় করে আর কবরই নেই, মনে করে যে আল্লাহর খাতায় হাজিরা দিয়ে ফেলেছে। এভাবে করে মানুষ মৃত্যুকে স্মরণ না করার কারণে যত অশ্লীলতা আছে, যত অপকর্ম আছে, এগুলি দেদারসে করছে, অথচ আল্লাহর নির্দেশকে সে ভয় করছে না। সেজন্য আমাদের করণীয় হবে আমরা যেন মৃত্যুকে ভয় করতে পারি। সুধি মণ্ডলী, সমাজের অন্যতম ক্ষত, দুষ্ট ক্ষত হচ্ছে আজকে ধর্ষণ, জেনা, ব্যভিচার, পরকীয়া, এগুলি সমাজের একটা দুষ্ট ক্ষত। আজকের কঠিন বাস্তবতা হচ্ছে আমরা আমাদের কন্যা সন্তানদেরকে স্কুলে কলেজে বা অন্য কোথাও পাঠালে নিজেরা শঙ্কিত থাকি যে সে নিরাপদে ফিরে আসতে পারবে কি না, অথচ এই পরিস্থিতি হওয়ার কথা ছিল না। মানুষের নৈতিকতার স্খলনের কারণে, মানুষের নৈতিকতা দুর্বৃত্ত হওয়ার কারণে আজকের সমাজের এই অবস্থা ঘটেছে। যে ছেলেটা রাস্তায় দাঁড়িয়ে ইভটিজিং করে, অথবা যে ছেলেটা রাস্তায় দাঁড়িয়ে মেয়েদের শ্লীলতাহানির মতো পরিকল্পনা করে বা এগুলি করে, সে কে? সে তো আমাদের সমাজেরই মানুষ, সে তো আমাদেরই আত্মীয় স্বজন, সে তো আমাদেরই জ্ঞাতিগোষ্ঠীর কেউ হবে। তাহলে কেন আমরা তাকে পারছি না নিবৃত করতে? সেক্ষেত্রে আমাদের একদিকে ওদেরকে যেমন বাধা দেওয়া দরকার, ঠিক অন্যদিকে আমাদের কন্যা জয়া জননীদেরকে, তাদেরকেও ইসলামী পর্দায় তাদেরকে ভূষিত করা দরকার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিনফান মিন আহলিন নার লাম আরাহুমা, দুই শ্রেণীর জাহান্নামী যাদেরকে আমি এখনো দেখি নাই, কওমুন মাআহুম সাইয়্যাতুন, এক শ্রেণীর লোক আছে যাদের কাছে লাঠি আছে, চাবুক আছে, কাআজনাবিল বাকার, গরুর লেজের মতো যার হাতে লাঠি আছে,
ইয়াজরিবুনা বিহান নাস, যার দ্বারা তারা মানুষকে পিটায়, প্রয়োজনেও পিটায় অপ্রয়োজনেও পিটায়, মানুষ অপরাধ করুক আর না করুক পিটায়। ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন, আরেক শ্রেণীর মহিলা হচ্ছে পোশাক পরিধান করে উলঙ্গ, যারা নিজেদেরকে পুরুষদের নিকট আকর্ষণীয় করে তোলে আর পুরুষদেরকেও তাদের নিকট আকৃষ্ট করে। তাদের মাথায় হচ্ছে উটের পিঠের পূজের ন্যায় বাঁকা করা খোপা বাঁধা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তারা জান্নাতের সুগন্ধিও পাবে না, জান্নাতে প্রবেশ করা তো দূরের কথা, তারা জান্নাতের সুগন্ধিও পাবে না। আজকের জিপসি মার্কাজে পোশাক আমাদের মেয়েরা পরে, সে পোশাক তাদেরকে কে কিনে দেয়? আমরা পিতারা, আমরা ভাইয়েরা, অথবা আমরা চাচা মামারা, এগুলো আমরাই তো তাদেরকে কিনে দেই। আপনি যখন এগুলি কিনে দিচ্ছেন তখন কি আপনি চিন্তা করছেন না যে এগুলি পরে যখন সে বাইরে যাবে তখন যুবক ছেলেরা তার প্রতি এমনিতেই তাকাবে, গুণাটা আমার হবে? সুতরাং এগুলি যদি কিনে দিতেই হয় তাহলে সে যেন মাহরাম ব্যতীত গায়ের মাহরামের সামনে এগুলি পরে না যায়, সেইটা আপনাকে নিশ্চিত করতেই হবে। আর যদি তা না পারেন তাহলে এর পরবর্তী যে দোষ, এর পরবর্তী যে ক্ষতিকর দিক, সেটা আমাদেরকে বহন করতেই হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন মহিলার জন্য একদিন এক রাত্রের দূরত্বে মাহরাম ব্যতীত ভ্রমণ করা তার জন্য বৈধ নয়। এই যে কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রীটা ধর্ষিত হল, আমরা বলবো না যে করেছে সেটা ভালো কাজ করেছে, সেটা বলবো না, অবশ্যই সে অন্যায় করেছে। যদি ইসলামী সরকার হতো তাহলে অবশ্যই তাকে ইসলামী বিধান অনুযায়ী তার বিচার করত। কিন্তু আমরা এটাও বলবো যে এই রাত্রের বেলা একাকী গায়ের মাহরাম মাহরামবিহীন একজন যুবতী মহিলা কেন সে ভ্রমণ করলো, সে বিষয়টা আমাদেরকে দেখতে হবে। আমরা ফুলে ফলে সুশোভিত একটা সুন্দর মহিরুহ কামনা করি, কিন্তু তার জন্য তার মূল কাণ্ড গোড়া সবই ঠিক রাখতে হবে, পানিটা গোড়ায় ঢালতে হবে, মাথায় নয়। সুতরাং মূল যেখানে সেখানে আমাদেরকে চিন্তা করতে হবে কি কারণে এগুলি ঘটছে। সমাজের এই বিষয়গুলি আমরা যদি উচ্ছেদ করতে পারি, পর্দাহীনতা আর উলঙ্গপনা এগুলি যদি আমরা উচ্ছেদ করতে পারি, নিশ্চিতভাবে আমাদের সমাজ থেকে ধর্ষণ এগুলি অবশ্যই দূরীভূত হবে। ইসলামী পর্দা ব্যবস্থা আমরা এটা কায়েম করার চেষ্টা করি, একই প্রতিষ্ঠানে সহশিক্ষা ব্যবস্থা এটা না করে আমরা অভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পৃথক শিফটিংয়ের মাধ্যমে ছেলেদের আর মেয়েদের পড়ালেখার ব্যবস্থা আমরা করতে পারি, তাহলে এগুলি অনেকাংশে কমে যাবে। কর্মসংস্থানে নারী পুরুষের অবাধ মেলামেশা বন্ধ করতে পারলে আর তাদের পৃথক কর্মসংস্থান এগুলি কায়েম করতে পারলে এগুলি অবশ্যই কমে যাবে। একই জায়গায় মোমবাতি আর আগুন রেখে আপনি যদি সেটাকে দূর থেকে ফলো করেন যে ওটা যাতে পুড়ে না যায়, মোমবাতিতে আগুন না লাগে, তাহলে কি হবে? এটা কখনো হবে না, ওই একসময় আগুন লাগবেই। সুতরাং ব্যবস্থাপনা আমাদেরকে ঠিক করতে হবে, তাহলে অবশ্যই সমাজের এই অবক্ষয়গুলি ইনশাআল্লাহ দূরীভূত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা যেন সমাজের এই দুষ্ট ক্ষতগুলি, এই অবক্ষয়গুলি আমরা দূর করতে পারি। আল্লাহ আমাদেরকে সবাইকে তৌফিক দান করুন, আমরা নিজেরা ইসলামী বিধান অনুযায়ী, আল্লাহ এবং আল্লাহ রাসূলের দেওয়া বিধান অনুযায়ী আমরা নিজেরা চলার চেষ্টা করি এবং আমাদের পরিবার পরিজনকে ইসলামী পরিবার হিসাবে গড়ে তোলার চেষ্টা করি, তাহলে ইনশাআল্লাহ এই সমাজের দুষ্ট ক্ষতগুলি ইনশাআল্লাহ দূরীভূত হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুল কওলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।